হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের টপিক ছিল অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড এভরিডে কেমিস্ট্রি। ঠিক আছে, তো চলো আমরা ডাইরেক্ট টপিকে চলে যাই। তোমরা সাইটটায় যাবে, সাইটে গিয়ে টার্গেট WBCS 2019 পেজ, এখানটায় পিডিএফ ফাইলটার লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করলেই খুলে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ, একটা পিডিএফ এ অর্গানিক কেমিস্ট্রি আর এভরিডে কেমিস্ট্রি দুটো চ্যাপ্টার কভার করা হয়েছে। আর মোটামুটি যেমন করা হয়, একটু বেসিক কিছু থিওরি দিয়ে তার সঙ্গে কোয়েশ্চেনগুলোকে সলভ করা হয়। ঠিক আছে, আর কোয়েশ্চেনগুলোকে মোটামুটি যেহেতু সায়েন্সের পেপার, ওই জন্য একটু এক্সপ্লেনেশন বেশি দেওয়া রয়েছে। ওই জন্য নাম্বার অফ পেজেসটা একটু বেশি হয়েছে, 22 পেজেস হয়েছে। ঠিক আছে, তো এখানটায় যেমন ধরো অর্গানিক কেমিস্ট্রির ফাংশনাল গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ফাংশনাল গ্রুপটার উপরে ডিপেন্ড করে পুরো যে অর্গানিক কম্পাউন্ডটা আছে তার ক্যারেক্টারগুলো পুরোটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখানটা ইম্পর্টেন্টগুলো দেখে নিলে, অ্যালকেন, যেমন অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকোহল আছে, ইথার আছে, এদিকে এস্টার ইম্পর্টেন্ট আছে, কিটোন আছে ইম্পর্টেন্ট, মোটামুটি এগুলো কিছু ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখে নিও। ঠিক আছে, আর এক্সাম্পল এখানে নাম বলা আছে, আর নেমিংটা লাস্টে কীভাবে হবে, সেই ইন হলে অ্যালকিন হলে ইএনই হবে লাস্টে, অ্যালকেন হলে এএনএন হবে লাস্টে, তো এটা একটু দেখে নিও, তো বুঝতে সুবিধাই হবে। এটা মোটামুটি জিস্ট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো কোশ্চেন আনসার তারপরেই শুরু হয়ে গেছে। এক্সাম্পল সরি এক্সপ্লেনেশন ভালো দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশনগুলো একটু দেখে নিও। তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি যতটা সম্ভব ক্লিয়ার করে এক্সপ্লেনেশনগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এটা তোমাদের আগে যেমন দেখালাম এই ফাংশনাল গ্রুপগুলো, এরপরে আইসোমারিজম বলে একটা কনসেপ্ট হয়। ঠিক আছে, আইসোমারিজম ব্যাপারটা কি, আইসোমারিজম হচ্ছে ধরো কোনো একটা আমি অর্গানিক কম্পাউন্ড নিলাম, সেই কম্পাউন্ডটার যে মলিকুলার ফর্মুলাটা আছে, মানে এই যে C5H12, এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, তো এই একই মলিকুলার ফর্মুলাতে অনেকগুলো অর্গানিক কম্পাউন্ড হতে পারে, তো সেগুলোকে বলে আইসোমার। কিন্তু ওখানে ডিফারেন্সটা কী হবে, এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই যে ফর্মেশানটা, এই কার্বনের যেমন চার জোট, তোমরা সবাই জানো জন্য কার্বনের চারটা হাত থাকে। ঠিক আছে, তো এখানটা দেখতে পাচ্ছ যে এক একটা এরকমভাবে হাতগুলো ফর্মেশান হয়েছে। ঠিক আছে, তো এই তিনটে হলো আইসোমার। ঠিক আছে, কিন্তু এগুলো তিনটেরই মলিকুলার ফর্মুলা একই। ঠিক আছে, এটা তো এখানে আইসোমারিজমটা এখানে চার্ট করে দেওয়া রয়েছে, এটা বুঝতে সুবিধা হবে, দেখে নিও। এরপরে বেসিক যে জিনিসটা আছে কোশ্চেনে সলভ করতে গিয়ে দেওয়া রয়েছে, অর্গানিক কম্পাউন্ড যেতে ক্লাসিফিকেশানটা সেটা দেওয়া রয়েছে। মেইনলি দুটোই হয়, একটা ওপেন চেন হয়, একটা ক্লোজ চেন হয়। ঠিক আছে, ওপেন চেন বলতে এখানে দেখো, এটা দেখলেই বুঝবে, এই যেটা যেমন ওপেন চেন, এটা ওপেন রয়েছে। ঠিক আছে, মানে কোনো সাইক্লিক নেই ব্যাপারটা, বা এই কার্বনের যে হাতগুলো বন্ধ নেই। ঠিক আছে, তো এটা তোমার টাইপটা দেখে নিও, টাইপের কিছু বেসিক এখানে ওয়ান লাইনার করে বলা রয়েছে, এটা বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এখানে ফার্দার ওপেন চেনকে আর ক্লোজ চেনকে আর ডিভাইড করেছে, সেগুলো দেখে নিও, এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে মোটামুটি এখান থেকে এভরিডে কেমিস্ট্রি স্টার্ট হয়েছে, এভরিডে কেমিস্ট্রিতে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, এক্সপ্লেনেশনগুলো দেখে নিও, বুঝতে সুবিধেই হবে। আর হ্যাঁ, আজকে আমাদের এক্সট্রা একটা জিনিস রয়েছে, আমাদের একজন অ্যাসপিরেন্ট তরফ থেকে কিছু কন্ট্রিবিউট করেছে। ঠিক আছে, তো ও এভরিডে কেমিস্ট্রির উপরে বেশ কিছু কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনসগুলো প্লাস কিছু কনসেপ্ট, থিওরি কনসেপ্ট দিয়ে দিয়েছে, তো সেগুলো দেখে নিও। এখানে মোটামুটি 30-35 কোয়েশ্চেন আছে। ঠিক আছে, আরেকটা এক্সট্রা লিঙ্ক দিয়ে দেবো ওই পেজটার মধ্যে, যেটা আরেকটা এক্সট্রা পিডিএফ ফাইল আছে, ওই পিডিএফ ফাইলে কিছু প্র্যাকটিস MCQ থাকবে, ওটা তোমরা ডাউনলোড করলে করে নিতে পারো। ঠিক আছে, তো অবশ্যই যদি ফাইলের কোনো কোয়েশ্চেনে কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাদের মেইলে বা গ্রুপে জানাও। ঠিক আছে, তো আজকের মতো প্রত্যেকবারের মতোই, আর বেশি লেন্দি করছি না, চলো তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।